আমাদের এই পর্বে অর্থাৎ এটি আমাদের শেষ পর্ব অর্থাৎ আমাদের এই শেষ অংশে আমাদের বেশ কিছু পর্ব থাকে তো আমাদের একটা পর্ব থাকে হচ্ছে যাহা বলিব মিথ্যা বলিব মিথ্যা বলিব অর্থাৎ আমরা এটাতে আপনাদের অতিথিদের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করি উনি আসলে মিথ্যাটুকুই বলবে তার জীবনের ঠিক ঠিক আছে আপনাকে দিয়ে শুরুটা করতে চাইছেন ভাই লাইফ ইজ বিউটিফুল ফালতু ওকে ফেসবুক ছাড়া লাইফ খুব ভালো প্রিয় বন্ধুকে যে কথাটি বলতে চান ওকে আমি একদম ভালোবাসি না আপনার দুটি বদ অভ্যাস খুবই দয়ালু এবং খুবই বিনয়ী কাজল রেখা এটা বাজে সিনেমা একদিন ফোন ছাড়া থাকতে বললে যেটি করবেন আপনি খুব কষ্ট পাব সিনেমা 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 নিয়ে যে কোনো একটি মিথ্যা ও সিনেমা বাংলাদেশের সিনেমা খুব খারাপ অবস্থায় আছে ইরেশ জ্যাকের একটা মানে জাত আছে খারাপ লোক মন্দিরা আরো বাজু মন্দির আপনার কাছে ফিরতে চাই শরীফুল রাজ খুব খারাপ আলাদিনের চারাক পেলে যেটি করবেন সারাদিন ঘুমাতে চাইব ঘুমাতে চাইবেন আইফোন না অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড টেক্সটিং অর কলিং টেক্সটিং ওকে সব মিথ্যে কিন্তু রাইট ওকে আপনার কতটি ফোন আছে কতটি ফোন আছে একটিও না আপনার ব্যাগের মধ্যে থাকে এমন তিনটি কমন জিনিস মিথ্যা বলতে হবে তিনটি কমন জিনিস ফুটবল দেখা থাকে হ্যাঁ ফুটবল ফুটবল থাকে তারপরে হচ্ছে যাবতীয় বাড়িতে মানে যা কিছু দরকার হয় অনেক কিছুই থাকে আর কি আচ্ছা 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 শেষ কাকে মেসেজ করেছেন মাসিকে কাজল রেখা খুবই খারাপ মিথিলা ভয়ঙ্কর খারাপ সাদিয়া এমান মোটামুটি আজাদ আবুল কালাম আজাদ আবুল কালাম ফাজিল বুড়া মানুষ ঝুনা চৌধুরী আরো ফাজিল বুড়া মানুষ এখন পর্যন্ত আপনার ঘুরতে যাওয়া সবচেয়ে খারাপ জায়গা নেপাল আপনি ট্রেকিং করতে অবশ্যই পছন্দ করেন না একদমই না নায়ক না হলে মিথ্যা বলতে হবে নায়িকা হতাম নিজের সেরা সিনেমা অভিনেতা হিসেবে কোথায় দেখতে চান টিকটকে জোশ আ বিউটিফুল মাইন্ড ডাজ নট এক্সিস্ট আপনি একটা সময় গান গাইতেন না যদিও ব্যাপারটা সত্য মিউজিকের টপ ফাইভ টেলর সুইফট জাস্টিন বিবার প্রতীক গুহাদ তারপরে হিরো আলম তাহলে তার চেয়েও বড় একজন আছে কিন্তু বলতে পারছি না জানি তারপরে কি বলে বিয়ন্সে আর নাম্বার ফাইভ হচ্ছে গিয়ে গিয়াসউদ্দিন সেলিম হ্যাঁ গিয়াসউদ্দিন সেলিম সো গিয়াসউদ্দিন সেলিম বিনয় অনেক